Can anybody out there hear me? Hear me? ছয় মাস সাত মাস আট মাস পর পর একবারই এভেলেবেল হয়। সো এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে, কিভাবে এই ইভেন্টটা কমপ্লিট করে তোমরা 520 ডায়মন্ড নিতে পারবা মাত্র 170 টাকাতে, আজকের ভিডিওতে এ টু জেড এক্সপ্লেইন করব একদম সবচেয়ে ইজি ওয়েতে কিভাবে পারচেজ করতে পারো। সো বেশি বকবক করব না, হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দা শো। সো একদম রাত 12টার পরপরই আমাদের গেমে চলে এসেছে লেস ইজ মোর টপ ইভেন্টটা, এন্ড এই লেস ইজ মোর টপ ইভেন্টের মেইন মেকানিজম হচ্ছে এই ইভেন্ট থেকে তোমরা 520 ডায়মন্ড নিতে পারবা। এর ডায়মন্ড বেশিও নিতে পারবা না বা কমও নিতে পারবা না। এখন বিষয়টা হচ্ছে যে 520 ডায়মন্ড তোমরা কত টাকায় নিতে পারবা, এটা তোমার আইডিতে থাকা ডায়মন্ডের উপর ডিপেন্ড করবে। এখানে লেখা রয়েছে তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যদি 0 থেকে 50 ডায়মন্ডের ভিতরে থাকে তাহলে তোমরা 60% ডিসকাউন্টে এই 520 ডায়মন্ডটা পারচেস করতে পারবা। আমার অ্যাকাউন্টে যেহেতু 5 ডায়মন্ড রয়েছে দেখতেই পাচ্ছ আমি 60% ডিসকাউন্টের অফারটা নিতে পারবো। এখানে 180 টাকা লেখা আছে বাট তোমরা 170 টাকাতেই পারচেস করতে পারবা। সো কিভাবে কি করবা সেটা দেখাচ্ছি। 50 ডায়মন্ড থেকে 150 ডায়মন্ডের ভিতরে থাকলে 40% ডিসকাউন্ট পাবা, এটার প্রাইস 270 টাকা মতো পড়বে। এছাড়াও 150 থেকে 300 ডায়মন্ডের ভিতরে থাকলে পাবা হচ্ছে 20% ডিসকাউন্ট, এছাড়াও 300 ডায়মন্ডের উপরে থাকলে কোনো প্রকার ডিসকাউন্ট পাবা না। বাট আমাদের বাংলাদেশে অথবা যে কোনো সার্ভারেই 0 থেকে 50 ডায়মন্ডের ভিতরেই যেই অফারটা আছে শুধুমাত্র সেটাই দেওয়া হয়। তোমার অ্যাকাউন্টে যদি 50 ডায়মন্ডের উপরে থাকে তাহলে তোমরা এই অফারটা বিভিন্ন ওয়েবসাইট অথবা পেজ থেকে নিতে পারবা না, ঠিক আছে। শুধুমাত্র 50 ডায়মন্ডের ভিতরে যদি থাকে তাহলে নিতে পারবা। সো কারোর অ্যাকাউন্ট যদি 150 ডায়মন্ড 200 ডায়মন্ড 300 ডায়মন্ড ঠিক থাকে তাহলে একটা কাজ করতে পারো, ডায়মন্ড গুলো কোনো একটা ইভেন্টে স্পিন করে 50 ডায়মন্ডের ভিতরে নিয়ে এসে এরপর অর্ডার করতে পারো। সো এখন আমি তোমাকে দেখাবো যে তোমরা কিভাবে এই লেস ইজ মোর ইভেন্টটা খুবই ইজি ওয়েতে কমপ্লিট করতে পারবা। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা ফেস টপ আপ সাইটের লিংক পেজ, ফেস টপ আপ সার্চ করলাম এবং ডিরেক্টলি আমরা ওয়েবসাইটের ভিতরে চলে আসছি। এখানে যদি তোমরা নিচে স্ক্রল করো এখানে দেখতে পারবা যে লেস ইজ মোর নামে একটা অপশন বা প্রোডাক্ট অ্যাড হয়েছে। সো আমরা যদি লেস ইজ মোর এর উপর ক্লিক করি এখানে দেখতেই পাচ্ছ 170 টাকাতে তোমরা লেস ইজ মোর অফারটা পারচেস করতে পারবা। আগেই বলে দিচ্ছি এখানে যে দামটা রয়েছে এই দামটা ডলারের রেট আপ ডাউনের উপরে বাড়তে অথবা কমতে পারে, এটা আগেই বলে দিচ্ছি, পরবর্তীতে কেউ আর কোয়েশ্চেন করবা না, ঠিক আছে। সো এর জন্য অর্ডার করার জন্য তোমরা কি করবা, লেস ইজ মোর অপশনে আসবা, আসার পর এখানে যে লেস ইজ মোর অপশনটা আছে বা লেস ইজ মোর লেখা আছে এর উপর ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদেরকে কি করতে হবে, তোমার যেই ইউআইডিটা আছে সেই ইউআইডিটা এখানে দিতে হবে। সো আমি এখান থেকে ইউআইডিটা কপি করে নিয়ে আসছি অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমাদের নেক্সট প্রসেস হচ্ছে এখানে ইনস্ট্যান্ট পেতে ক্লিক করা। ইনস্ট্যান্ট পেতে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছো বাই নাও একটা অপশন আছে, আমি বাই নাও অপশনে ক্লিক করি। বাই নাও অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, তোমরা চাইলে বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমেই এখান থেকে অর্ডার করতে। বিকাশ এবং নগদের সেম প্রসেস, সো আমি বিকাশ দিয়ে করব। চলো আমি বিকাশ সিলেক্ট করতেছি। বিকাশ সিলেক্ট করার পর এখানে দেখতেই পাচ্ছ অ্যামাউন্টটা লেখা রয়েছে যে 170 টাকার আমার প্রোডাক্টটা বা অর্ডারটা নিতে আমার 170 টাকার প্রয়োজন হবে। সো এখানের প্রসেসটা হচ্ছে এখান থেকে আমাদেরকে নাম্বারটা কপি করতে হবে। এখানে একটা নাম্বার দেওয়া আছে, অবশ্যই ওয়েবসাইটে এসে এখানে যে নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র সেই নাম্বারটা এখান থেকে কপি করবা, নাম্বার কিন্তু চেঞ্জ হয়। সো এই নাম্বারে তোমরা 170 টাকা সেন্ড মানি করবা। চলো নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। সো নাম্বারটা কপি করে আমরা জাস্ট সেন্ড মানি অপশনে চলে যাব, এরপর এখান থেকে নাম্বারটা জাস্ট পেস্ট করে দিব, এরপর নেক্সট অপশনে চলে যাব। এরপর এখানে অ্যামাউন্ট লিখতে হবে 170 টাকা যেহেতু প্রাইস, সেহেতু আমরা 170 টাকা লিখে নেক্সটে চলে যাব। এরপর জাস্ট আমাদের বিকাশের যে পিনটা আছে সেই পিনটা দিয়ে দিব, এরপর ট্যাপ টু প্রসেস করলেই আমাদের সেন্ড মানি কমপ্লিট হয়ে যাবে। এরপরে জাস্ট একটাই প্রসেস, সেটা হচ্ছে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে। সো আমার সেন্ড মানি করা হয়ে গিয়েছে, আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিব। যখন আমি পেস্ট করব এইখানে জাস্ট ভেরিফাই অপশন আসবে, যদি আমরা নগদ থেকে করি নগদেও সেম প্রসেস, যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সেন্ড মানি করতে হবে। এরপর নগদের যে ট্রানজ্যাকশন আইডি থাকে সেই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে জাস্ট ভেরিফাই করলেই
দেখতে পাচ্ছো সাথে সাথে কিন্তু আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে এন্ড এখানে পেন্ডিং দেখাচ্ছে আর অর্ডারের চাপ এখন অনেক বেশি আসতে পারে দ্যাটস ওয়াই কিছু কিছু সময় লেটও হতে পারে আবার অনেক সময় তুমি খুব ফাস্টও পেয়ে যেতে পারো এটা অর্ডারের প্রেশারের উপর ডিপেন্ড করবে সো আমি রিফ্রেশ করলাম দেখতেই পাচ্ছো অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি আবারও বলছি প্রেশারের উপরে অর্ডার লেট অথবা ফাস্ট হতে পারে আর যেহেতু এটা একটা ওয়েবসাইট টেকনিক্যাল জিনিস সেহেতু প্রবলেম হতেই পারে যে কোনো প্রকার প্রবলেমে এখানে তোমরা একটা ফোন আইকন দেখতে পেয়ে যাচ্ছ এখান থেকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে চলে যাবা হোয়াটসঅ্যাপে গিয়ে যে কোনো প্রবলেম তোমরা মেসেজ করবা যে কোনো প্রবলেমের সলিউশন তোমরা ওইখান থেকেই সো অর্ডার কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমাদেরকে গেমে নতুনভাবে ঢুকতে হবে যদি নতুনভাবে না ঢুকো তাহলে কিন্তু তোমার অর্ডারটা কমপ্লিট হলেও ডায়মন্ডটা আসবে না এখানে দেখতেই পাচ্ছ লেস ইজ মোর অপশনটা কিন্তু আমার এখান থেকে চলে গিয়েছে আগে কি গ্লিস টিলিস ছিল এক আইডিতে দুই তিনবার চার পাঁচবারও লেস ইজ মোর নেওয়া যেত বাট এখন ওই প্রসেসটা নাই বাট কিছু কিছু জায়গায় হয়তো অ্যাভেলেবেল থাকতেও পারে বাট এইসব বড় বড় ওয়েবসাইটে অ্যাভেলেবেল নাই সে দেখতেই পাচ্ছ কীভাবে কীভাবে অর্ডার করলাম কীভাবে কমপ্লিট করলাম সব কিছুই তোমরা প্রসেসটা দেখতে পারলে সো গাইজ দ্যাটস ইন ফর টুডে আই উইল গেট ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ